আজকে সোলোসকে অলমোস্ট সমনস্টাক মেরেই দিয়েছিলেন জিউসোকে ব্যাকল্যাশে। বন্ধুরা, আজকে হয়েছিল একটি সিক্স ম্যান ট্যাগ টিম ম্যাচ, আর এই ম্যাচে অনেকগুলো মোমেন্ট দেখানো হয়েছিল। এর মধ্যে একটি মোমেন্ট হচ্ছে যখন সোলোসকে অ্যাটাক করতে গিয়েছিলেন জিউসোকে। তো ম্যাচের একটি মোমেন্টে জেকে অলমোস্ট ফিন করে ফেলেছিলেন স্যামি জেন, এরপর সোলোসকে এসে অ্যাটাক করেন স্যামি জেনকে, এবং তারপর তিনি সামনে স্ট্রাইক মারেন কেভিন ওভেন্সকে, আর এরপরে সেখানে চলে আসেন জিউসো। আর তখনই সকলকে অবাক করে দিয়ে জিউসোকে অ্যাটাক করতে গিয়েছিলেন সোলোসিকোয়া, এবং তিনি তাকে ধরে অলমোস্ট সামনে স্ট্রাইক মেরেই দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তিনি বুঝতে পারেন যে না, এমনটা করা উচিত নয়, তাই তিনি তাকে ছেড়েও দিয়েছিলেন। বাট দেখেও তো এমনটা মনে হচ্ছে যে সে দিনটি দূরে নয় যখন সোলোসকে অ্যাটাক করবেন টিম ব্রাডের এবং জিউসো জিমি উসোকে, বিশেষ করে জিউসোর উপরে। তো এ থেকে একটা ক্লিয়ার যে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে জিউসো এবং সোলোসিকোয়ার মধ্যে। আর এটাকে তো অনেকবারই বলা হচ্ছে বিভিন্ন রুমার্স এবং রিপোর্টসে যে এই ম্যাচে সোলোসকে অ্যাটাক করতে পারেন জিউসোকে, আর সেই ঘটনাটা কিন্তু ঘটেই গেল অলমোস্ট। তো এরপর দেখা যায় কবে সোলোসকে সত্যি করে অ্যাটাক করে দেন জিউসোকে। আর সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা, এই ম্যাচের মধ্যে কিন্তু জয়লাভ করেছিলেন টিম ব্লাডলাইন, বাট জয়লাভের পর একমত হেসেছিলেন জিমি উসো। সোলো আসেননি এবং জিউসো আসেনি ম্যাচটি জয়লাভের পরেও।